সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পৃষ্ঠপোষকতায় নার্সিং ই লাইব্রেরি অনলাইন মুক্তপাঠ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অলোক দাস, সিনিয়র স্টাফ নার্স, 250 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল, শ্যামলী, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির তৃতীয় বর্ষের রিসার্চ মেথোডোলজি সাবজেক্টের উপরে ক্লাস করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ইন্ট্রোডাকশন টু নার্সিং। তো চলুন আমরা চলে যাই ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে আমরা রিসার্চকে ডিফাইন করা শিখব, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স ডেসক্রাইব করা শিখব, রিসার্চের পারপাস আইডেন্টিফাই করতে শিখব এবং রিসার্চ কত ধরনের আছে অর্থাৎ রিসার্চের টাইপসগুলি জানতে পারবো, রিসার্চ মেথডগুলিকে ক্লাসিফাই করতে পারবো, রিসার্চের গোল কী সেগুলি আইডেন্টিফাই করতে পারবো, একজন ভালো রিসার্চারের কী কী কোয়ালিটি থাকা দরকার সেই বিষয়গুলি আমরা ডেসক্রাইব করতে পারবো, নার্সিং রিসার্চ কী এটা ডিফাইন করতে পারবো এবং সবশেষে নার্সিং রিসার্চের স্কোপ এবং ইম্পর্টেন্সগুলি আমরা ডেসক্রাইব করতে পারবো। রিসার্চ কী, হোয়াট ইজ রিসার্চ? আমরা রিসার্চ নিয়ে অনেক আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কর্মক্ষেত্রে, আমাদের প্রত্যহিক জীবনে, আমাদের পেশাগত জীবনে সবসময়ই বিভিন্ন কাজ করি। সেই কাজগুলির জন্য আমাদের গবেষণার প্রয়োজন হয়। গবেষণার মাধ্যমেই আমাদের কাজগুলির উন্নতি সাধন আমরা করি, কীভাবে আরও বেটার কাজ করতে পারবো, কোথায় কোথায় গ্যাপ আছে, কোথায় কোথায় আরও ইম্প্রুভমেন্টের দরকার, সেই সব কিছুই কিন্তু রিসার্চ থেকেই উঠে আসে। তো চলুন জেনে নিই রিসার্চ কী, হোয়াট ইজ রিসার্চ। রিসার্চকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে রিসার্চের যে স্ট্যাবলিশড ডেফিনিশনগুলি আছে সেগুলি আমাদের আগে জানতে হবে। বিভিন্ন সময়ে রিসার্চাররা, স্কলার্সরা এবং ফিলোসোফাররা রিসার্চের ডেফিনিশন দিয়েছেন। আপনাদের জন্য আমরা এখানে তিনটা ডেফিনিশন দেখিয়েছি। প্রথমেই দেখুন, ওয়ার্লস এবং ব্যান্সেল 1981 সালে ডেফিনিশন দিয়েছেন রিসার্চের। রিসার্চ ইজ আ সিস্টেম্যাটিক, ফর্মাল, রিগোরাস অ্যান্ড প্রিসাইজ প্রসেস এমপ্লয়েড টু গেইন সলিউশনস টু প্রবলেমস অর টু ডিসকভার অ্যান্ড ইন্টারপ্রিট নিউ ফ্যাক্টস অ্যান্ড রিলেশনশিপস। এরপরে দেখুন কোঠারি, 2006 সালে কোঠারি রিসার্চের আরেকটা ডেফিনিশন দিয়েছেন। এই ডেফিনিশনটা আমরা একটু দেখি। রিসার্চ ইজ আ পারসুট অফ ট্রাস্ট উইথ দ্য হেল্প অফ স্টাডি, অবজারভেশন, কম্পারিজন অ্যান্ড এক্সপেরিমেন্ট, দ্য সার্চ ফর নলেজ থ্রু অবজেক্টিভ অ্যান্ড সিস্টেম্যাটিক মেথড অফ ফাইন্ডিংস অ্যান্ড সলিউশনস টু আ প্রবলেম। এরপরে দেখুন আর্ল রবার্ট বেবি, উনি রিসার্চকে যেভাবে ডিফাইন করেছেন, রিসার্চ ইজ আ সিস্টেম্যাটিক ইনকোয়ারি to describe, explain, predict, and control the observed phenomenon. Research involves inductive and deductive methods. তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পেলাম তিনজন রিসার্চ স্কলার রিসার্চকে ডিফাইন করেছেন তিনভাবে, কিন্তু তাদের মূল কথাটা কিন্তু একটাই, যে রিসার্চ একটা সিস্টেম্যাটিক প্রক্রিয়া। এখানে অবজারভেশন, কম্পারিজন, এক্সপেরিমেন্ট এই বিষয়গুলি আছে এবং এই সবগুলি বিষয়ই কিন্তু এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার একটা সলিউশন ফাইন্ড করা, বা আপনি যে প্রবলেমটা, আমরা যে প্রবলেম নিয়ে কাজ করব সেই প্রবলেমের কিন্তু একটা আনসার বের করা, কোয়েশ্চেনের আনসার বের করা, এই সবগুলি যদি আমরা অ্যানালাইজ করি। সুতরাং এটা বলা যায় যে রিসার্চকে আমরা যদি সামারাইজ করি রিসার্চের ডেফিনিশনটা, তাহলে আমরা এটা বলতে পারি যে রিসার্চ ইজ আ সিস্টেম্যাটিক প্রসেস অফ কালেকশন, collation, analysis and interpretation of data to answer certain question or solve a problem. তো দেখুন, রিসার্চকে যদি আমরা সংক্ষেপে ডিফাইন করতে চাই তাহলে কিন্তু আমরা বলছি যে রিসার্চ ইজ আ সিস্টেম্যাটিক প্রসেস অফ কালেকশন, কোলেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। অর্থাৎ সিস্টেম্যাটিকভাবেই আপনি কিন্তু তথ্য কালেক্ট করছেন, সেগুলি কোলেশন করছেন, এরপরে এগুলি অ্যানালাইসিস করছেন, তারপরে ইন্টারপ্রিট করছেন। কেন করছেন? যে একটা সার্টেন কোয়েশ্চেন কিংবা একটা সার্টেন প্রবলেমের আনসার বের করার জন্য, অর্থাৎ অথবা এই প্রবলেমটার একটা সলিউশন বের করার জন্য আপনি এই বিষয়টা, সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন করছেন। এবার চলুন দেখে নিই রিসার্চের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। প্রথমেই রিসার্চকে বলা হয়েছে এম্পেরিক্যাল, কারণ রিসার্চ সম্পূর্ণভাবেই রিসার্চারের ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অথবা অবজারভেশনের উপর নির্ভর করছে। এরপরে রিসার্চকে বলা হয়েছে সিস্টেম্যাটিক, আমরা প্রথম থেকেই সিস্টেম্যাটিক বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। এখানেও দেখুন রিসার্চের ক্যারেক্টারিস্টিক্সে বলা হয়েছে রিসার্চ হলো সিস্টেম্যাটিক্স, অর্থাৎ রিসার্চ একটা অর্ডারলি ম্যানার ফলো করে এবং একটা সিকোয়েন্সিয়াল প্রসিডিউরের মধ্যে দিয়ে রিসার্চটা সামনে আগায়।
এরপরে দেখুন রিসার্চকে বলা হয়েছে কন্ট্রোল। সবগুলি ভ্যারিয়েবলই কিন্তু শুধুমাত্র টেস্টেড বা এক্সপেরিমেন্টেড যে ভ্যারিয়েবল আছে এগুলিকে ছাড়া সবগুলি ভ্যারিয়েবলই কিন্তু কনস্ট্যান্ট রাখা হয়। ভ্যারিয়েবল কি কিংবা রিসার্চের ছোট ছোট যে টার্মসগুলি আছে এগুলি আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। আমি শুধু যেহেতু ক্যারেক্টারিস্টিক্স আপনারা পড়ছেন শুধু ভ্যারিয়েবলের বিষয়ে একটা বিষয় বলে রাখি, ভ্যারিয়েবল হচ্ছে এমন একটি ক্যারেক্টারিস্টিক যা ভ্যারি করে। যেমন ধরুন বয়স, একজনের বয়সের সাথে আরেকজনের বয়স ভ্যারি করে, ভিন্ন হয় বয়স। যেমন ধরুন ওয়েট, ওয়েটও কিন্তু ভিন্ন হয় একজনের সাথে আরেকজনের। সুতরাং এই বিষয়গুলি হচ্ছে ভ্যারিয়েবল। চার নম্বর পয়েন্ট দেখেন, এমপ্লয়েজ হাইপোথেসিস। রিসার্চের জন্য একটা হাইপোথেসিস থাকে, অর্থাৎ একটা প্রেডিকশন থাকে বা অ্যাজাম্পশন থাকে, যেটা ইনভেস্টিগেশন প্রসেসকে গাইড করে। অর্থাৎ রিসার্চারকে হেল্প করে যে সামনের দিকে কী হতে যাচ্ছে, বা রিসার্চে প্রেডিক্ট করে যে এই রিসার্চের ফলাফল কী হতে পারে। এরপরে দেখুন রিসার্চের পঞ্চম ক্যারেক্টারিস্টিক যেটা বলা হয়েছে, অ্যানালাইটিক্যাল। অর্থাৎ রিসার্চের যে আমরা ডাটা কালেকশন করছি, অর্থাৎ ইনফরমেশনগুলি অথবা ইনফরমেশন যেগুলি আমরা কালেক্ট করছি সেগুলির কিন্তু একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা হয়। সেই ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার পরেই কিন্তু রিসার্চের আমরা যে তথ্য পেলাম সেটার ইন্টারপ্রিট করতে পারি। ছয় নম্বর ক্যারেক্টারিস্টিক দেখুন রিসার্চকে বলা হয়েছে, ম্যাথোডিক্যাল। অর্থাৎ রিসার্চ কন্ডাক্ট করা হয় একটা ম্যাথোডিক্যাল ম্যানারে। এরপরে রিসার্চের সপ্তম ক্যারেক্টারিস্টিক হলো অবজেক্টিভ, আনবায়াসড অ্যান্ড লজিক্যাল। অর্থাৎ রিসার্চের ফাইন্ডিংসগুলি লজিক্যালি সাজানো হয় এবং এখানে কোনো ধরনের বায়াস থাকবে না। অর্থাৎ বায়াস বলতে আপনারা এটা পরে অন্যান্য লেকচারগুলিতে আপনারা জানতে পারবেন, কোনো ধরনের পক্ষপাতদুষ্ট হবে না। রিসার্চ কারো, কোনো গ্রুপ, কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের পক্ষপাতিত্ব করবে না এবং রিসার্চে অবজেক্টিভ থাকবে। এরপরে দেখুন অষ্টম ক্যারেক্টারিস্টিক হলো, এমপ্লয়েজ কোয়ালিটেটিভ অর স্ট্যাটিস্টিক্যাল মেথড। রিসার্চের জন্য আমরা যে ডাটাগুলি কালেক্ট করছি এই ডাটাগুলিকে ট্রান্সফর্ম করছি নিউমেরিক্যাল মেজার্সে, অর্থাৎ এই ডাটাগুলির সাংখ্য মান দিচ্ছি, অথবা এটাকে আমরা কোয়ালিটেটিভ মেথডে ফেলছি। যদি আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে ফেলি তাহলে সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের মেথড অনুযায়ী সেটাকে অ্যানালাইসিস করব। আর কোয়ালিটেটিভ মেথডেও আমরা অ্যানালাইসিস করতে পারি যদি সেটা কোয়ালিটেটিভ মেথডের রিসার্চ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এই বিষয়গুলি আপনারা পরবর্তী ক্লাসে জানতে পারবেন যে এই মেথডগুলি আসলে কী। এরপরে দেখুন রিসার্চের নবম যে ক্যারেক্টারিস্টিকের কথা বলা হয়েছে, রেপ্লিকেবল। অর্থাৎ একটা রিসার্চ যদি করা হয় সেই রিসার্চটা কনফার্ম করবে যে পরবর্তীতে এই রিসার্চের ফাইন্ডিং অন্য কোথাও, অর্থাৎ নিউ এনভায়রনমেন্ট কিংবা ডিফারেন্ট কোনো একটা সেটিং কিংবা ডিফারেন্ট গ্রুপ অফ পিপল বা ডিফারেন্ট সাবজেক্টের উপরেও এই রিসার্চটা করা যাবে। দশ নম্বর ক্যারেক্টারিস্টিক দেখুন, স্টেটমেন্ট অফ প্রবলেম। অর্থাৎ রিসার্চের জন্য অবশ্যই একটা ক্লিয়ার স্টেটমেন্ট অফ প্রবলেম থাকবে। আপনি যে বিষয়ের উপরে রিসার্চ করবেন আপনার প্রবলেমটা, অর্থাৎ রিসার্চ প্রবলেম যাকে বলে, সেটা একদম ক্লিয়ারলি স্টেটেড থাকবে। ইলেভেন নম্বর ক্যারেক্টারিস্টিক দেখুন, ইন্টিগ্রেটেড মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। একটা রিসার্চের জন্য আপনার বিভিন্ন ধরনের ডিসিপ্লিনারি পিপল থাকতে পারে একটা রিসার্চে, এবং বিভিন্ন সায়েন্সের বিভিন্ন ডিসিপ্লিনকে আপনি ইনক্লুড করতে পারেন। আপনার নার্সিং রিসার্চ হলেও এখানে আপনার বিভিন্ন ডিসিপ্লিনের পিপল আপনার রিসার্চে কাজ করতে পারে, এবং আপনার রিসার্চ প্রসেসটা সম্পন্ন করার জন্য সায়েন্সেরও আপনার বিভিন্ন নলেজ দরকার, এবং সায়েন্সেরও বিভিন্ন ধরনের ডিসিপ্লিনগুলি আমাদের সাহায্য করে। যেমন ধরুন স্ট্যাটিস্টিক্স, যেমন ধরুন ম্যাথমেটিক্যাল টার্মস, যেমন ফিলোসফি, যেমন সোশিওলজি, এই ধরনের মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ থাকে রিসার্চের ক্ষেত্রে। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা জানতে পারবো রিসার্চের পারপাস কী, কেন রিসার্চ করব বা কেন রিসার্চ করা হয়। দেখুন রিসার্চের প্রথম এবং প্রধান পারপাস হল, টু এক্সটেন্ড দ্য নলেজ অফ হিউম্যান বিইংস, সোশ্যাল লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট। সুতরাং দেখুন, হিউম্যান বিইং, সোশ্যাল লাইফ এবং এনভায়রনমেন্ট সম্পর্কে নলেজ বাড়ানোটাই কিন্তু রিসার্চের প্রথম এবং প্রধান উদ্দেশ্য।
এখানে আমরা ব্র্যাকেটে দিয়েছি দেখুন হোয়াট ওয়্যার ওয়েন হাউ ওয়াই, অর্থাৎ এই পাঁচটা WH কোয়েশ্চেন দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে কোনো বিষয় সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে দেখুন এই বিষয়টি কি, বিষয়টি কোথায় সংঘটিত হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই বিষয়গুলি জানাটা কিন্তু রিসার্চের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। নাম্বার টু, টু ব্রিং দ্য ইনফরমেশন ইন লাইট দ্যাট মাইট নেভার বি ডিসকভার্ড ফুললি ডিউরিং দ্য অর্ডিনারি কোর্স অফ লাইফ। এমন অনেক বিষয় আছে আমাদের জীবনে যেগুলি কখনো হয়তো লাইম লাইটে আসে না, সামনে আসে না। তো রিসার্চের উদ্দেশ্য হলো এই সব বিষয়গুলিকে সম্পূর্ণভাবে ডিসকভার করা। নাম্বার থ্রি, স্ট্যাবলিশমেন্ট অব জেনারেল লস অ্যান্ড কন্ট্রিবিউশনস টু থিওরি বিল্ডিং ইন ভ্যারিয়াস ফিল্ড অফ নলেজ। জেনারেল ল এবং থিওরি বিল্ডিংয়ের ক্ষেত্রে রিসার্চ খুবই জরুরি, কারণ দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে জেনারেল লসগুলি এস্টাবলিশ করা এবং থিওরি বিল্ডিংয়ে কন্ট্রিবিউশন করার জন্যই কিন্তু নলেজের বিভিন্ন ফিল্ডে এই জিনিসগুলি আমাদের থিওরি বিল্ডিংয়ে কন্ট্রিবিউট করার জন্যই কিন্তু আমাদের রিসার্চ দরকার। চার নম্বর পয়েন্টটা দেখুন, ভেরিফিকেশন অ্যান্ড টেস্টিং অফ এক্সিস্টিং ফ্যাক্টস অ্যান্ড থিওরিস। অনেক ফ্যাক্ট আছে, অনেক সত্য ঘটনা আছে যেগুলি হয়তো আমরা প্র্যাকটিস করি, অনেক থিওরি আছে এখন চলছে, অনেক দিন ধরে চলছে, সেইগুলি ভেরিফাই করার জন্য, আবারও টেস্ট করার জন্য রিসার্চ দরকার। পাঁচ নম্বর পয়েন্টটি দেখুন, মেকিং রিলায়েবল প্রেডিকশনস অফ ইভেন্টস ইয়েট টু হ্যাপেন। এমন অনেক ইভেন্ট আছে যেগুলি হয়নি, সেই ইভেন্টের জন্য সেই বিষয়টিকে বিষয়টির জন্য আমরা একটা রিলায়েবল প্রেডিকশন, প্রেডিকশন কথাটার অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতের একটা ভবিষ্যৎ আপনি চিন্তা করলেন, ভবিষ্যৎবাণী করলেন, সেরকম একটা রিলায়েবল প্রেডিকশন, অর্থাৎ ভবিষ্যতে এটা হতে পারে, অর্থাৎ যে ঘটনাটা এখনও ঘটেনি সেই ঘটনার জন্য আপনি ভবিষ্যতে ভেবে রাখলেন যে এমন একটা হতে পারে, কিন্তু বিষয়টা রিলায়েবল হবে, এটা রিসার্চের একটা পারপাস। নাম্বার সিক্স, টু অ্যানালাইজ দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। এখানে ভ্যারিয়েবল নিয়ে আপনাদের আলাদা একটি ক্লাস আছে এবং এটা নিয়ে বিশদভাবে আলোচনা হবে, কিন্তু ভ্যারিয়েবল নিয়ে আমরা এর আগেও বলেছি, ভ্যারিয়েবল এমন একটি ক্যারেক্টারিস্টিক যা ভ্যারি করে। তো এরকম বিভিন্ন ভ্যারিয়েবল এর সাথে ইন্টার রিলেশনশিপটাও অ্যানালাইজ করে রিসার্চ। যেমন ধরুন সিগারেট খেলে লাং ক্যান্সার হতে পারে, সুতরাং সিগারেট এবং লাং ক্যান্সার এই দুটো বিষয়ের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ, এটা অ্যানালাইজ করে রিসার্চ। নাম্বার সেভেন, টু ডেভেলপ গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল অ্যান্ড দেয়ার ওয়ার্ল্ড। বুঝতেই পারছেন মানুষ এবং তার বিশ্ব, অর্থাৎ আমরা এবং আমাদের বিশ্বর মধ্যে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালোভাবে পুরো বিশ্বটাকে জানার জন্য কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। আট নম্বর পয়েন্টটা দেখুন, টু আন্ডারস্ট্যান্ড অ্যানাদার পারসনস পয়েন্ট অফ ভিউ। অন্য মানুষের পয়েন্ট অফ ভিউ জানার জন্যও রিসার্চ দরকার। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখব রিসার্চের টাইপস, কত ধরনের রিসার্চ আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম রিসার্চ কী, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্সগুলি কী কী, রিসার্চের পারপাস কী। তো চলুন জেনে নিই এবার রিসার্চের টাইপসগুলি কী। প্রকৃতপক্ষে রিসার্চের অ্যাপ্লিকেশন, পারপাস, মোড অফ ইনকোয়ারি এগুলির উপর ডিপেন্ড করে রিসার্চকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা আপনাদের এখানে পাঁচটি ভাগ দেখিয়েছি রিসার্চের, বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ। এই রিসার্চগুলি সম্পর্কে আমরা খুব সংক্ষেপে জানব। তো শিক্ষার্থীবৃন্দ, যেমনটা আমরা বললাম রিসার্চের টাইপসগুলি দেখুন, রিসার্চের অ্যাপ্লিকেশন, পারপাস, মোড অফ ইনকোয়ারি অনুযায়ী রিসার্চকে এখানে পাঁচটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, বেসিক রিসার্চ। বেসিক রিসার্চের উদ্দেশ্য হলো নলেজকে এনহ্যান্স করা, অর্থাৎ নলেজ আরও বাড়ানো। এরপরে দেখুন অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ মূলত ফোকাস করছে অ্যানালাইজিং অ্যান্ড সলভিং রিয়েল লাইফ প্রবলেম। এরপরে দেখুন প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চের উদ্দেশ্য হলো টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্স্যাক্ট নেচার অফ প্রবলেম টু ফাইন্ড আউট রেলিভেন্ট সলিউশন, অর্থাৎ প্রবলেমের এক্স্যাক্ট নেচারটা জানা এবং রেলিভেন্ট সলিউশন, ওটার সংশ্লিষ্ট যে সলিউশন সেটা খুঁজে বের করা, প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চের কাজ। চার নম্বর দেখুন কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চে ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করা হয়, অর্থাৎ একটা মানুষের অভিজ্ঞতা, একটা মানুষের বা যে আপনি যেই সাবজেক্ট নিয়ে কাজ করছেন বা যেই গ্রুপ অফ পিপল নিয়ে কাজ করবেন তাদের
চিন্তা ভাবনা, তাদের একটা বিষয় সম্পর্কে ধারণা বা একটা বিষয় সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামত, এই সব বিষয়গুলি কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চে উঠে আসে। আর কোয়ান্টিটেটিভ রিসার্চে এখানে নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করা হয়, অর্থাৎ এখানে ডাটা কালেকশন করা হবে, অ্যানালাইসিস করা হবে একটা কনক্লিউশন ড্র করার জন্য। এখানে এই রিসার্চ মেথডে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস ইউজ করা হয়, যেই স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয় না। এবারে আমরা দেখি রিসার্চ মেথডের ক্লাসিফিকেশন। ব্রডলি আমরা রিসার্চ মেথডকে ভাগ করতে গেলে দুই ভাগে ভাগ করি, একটি কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড, অন্যটি কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। আমরা আগের স্লাইডেই বলেছি কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করে, অর্থাৎ নাম্বারস, পার্সেন্টেজ অ্যান্ড ভ্যারিয়েবলস, এইগুলি রেজাল্ট তৈরির ক্ষেত্রে অর্থাৎ আপনার রিসার্চ রিপোর্ট লেখার ক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালুগুলির প্রয়োজন হয়। আর কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমরা আগেরবারও বলেছি যে থটস, পারসেপশনস, এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলির প্রয়োজন। আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ কি সেটা জানলাম। এবারে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের টাইপস সম্পর্কে জানবো। কোয়ান্টিটেটিভ রিসার্চ তিন ধরনের হয়, প্রথমেই দেখুন ডেসক্রিপটিভ রিসার্চ, এরপরে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং ফাইনালি কোরিলেশনাল রিসার্চ। তো ডেসক্রিপটিভ রিসার্চ আসলে কি? ডেসক্রিপটিভ রিসার্চ স্পেসিফিক গ্রুপ কিংবা স্পেসিফিক সিচুয়েশন অথবা ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টারিস্টিক্স অথবা ট্রেটস, এগুলি নিয়ে আলোচনা করে বা এটা এক্সপ্রেস করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই আমি আপনাদের, ধরুন একটা মেডিকেল কলেজ হসপিটালে পোস্ট ন্যাটাল ওয়ার্ডে নিউবর্ন বেবিদের মায়েদের ব্রেস্ট ফিডিং সম্পর্কে কতটুকু নলেজ আছে কিংবা কতটুকু প্র্যাকটিস করে, এই বিষয়টা যদি আপনারা জানতে চান, যে রিসার্চের মাধ্যমে আপনারা জানতে পারবেন সেটি হলো ডেসক্রিপটিভ রিসার্চ। এরপরে আসুন কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চে কজ এবং ইফেক্ট রিলেশনশিপ দেখা হয়, বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ দেখা হয়। এর আগেও আমরা বলেছি যে এক্সাম্পলটা, সেটা আবারও বলছি, সেটা হলো ধরুন সিগারেট খেলে লাং ক্যান্সার হয়। সো সিগারেট কজেস লাং ক্যান্সার, এক্ষেত্রে সিগারেট এবং লাং ক্যান্সারের মধ্যে যে কজ এবং ইফেক্ট রিলেশনশিপ সেটাই হলো কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এরপরে আসুন কোরিলেশনাল রিসার্চ। কোরিলেশনাল রিসার্চেও রিলেশনশিপ হয় ভ্যারিয়েবলসদের মধ্যে, কিন্তু এখানে কজ ইফেক্ট রিলেশনশিপ কিন্তু ড্র করে না, কনক্লিউশনে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ ড্র করা হয় না, যদিও এখানে বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনটা দেখা হয়। একটা এক্সাম্পল দিই, যেমন বলতে পারেন অ্যাজ হাইট ইনক্রিজেস ওয়েট অলসো ইনক্রিজেস, হাইট বাড়ার সাথে সাথে ওয়েটও বাড়ে। সুতরাং এটা কজ ইফেক্ট রিলেশনশিপ না, কিন্তু এটা ভ্যারিয়েবলের মধ্যে, দেখুন হাইট আর ওয়েট ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ এই রিসার্চের মধ্যেও শো করছে, সুতরাং এটি একটি কোরিলেশনাল রিসার্চ। এবারে আমরা আসি কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চের পাঁচটি ভাগ আছে, এটি আপনাদের পরবর্তী অন্যান্য ক্লাসে কিংবা উচ্চতর যখন আপনারা কোর্সগুলি করবেন তখন আরও বিশদভাবে কোয়ালিটেটিভ রিসার্চ আলোচনা করা হবে। আমরা একদম বেসিক বিষয়গুলি আলোচনা করব। প্রথম ভাগটি হলো ইথনোগ্রাফি। এখানে দেখুন এথনোগ্রাফিতে অবজার্ভ, এথনোগ্রাফি বিষয়টি যেভাবে বোঝানো হয়েছে, এথনোগ্রাফি অবজার্ভস অর প্রোভাইডস অ্যানালাইসিস অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড হাউ পার্টিকুলার কালচার্স আন্ডারস্ট্যান্ড ডিজিজ অ্যান্ড হেলথ। বুঝতেই পারছেন, কালচারাল এবং সোশ্যাল কাস্টমস এবং প্র্যাকটিস, এই বিষয়গুলির সাথে কীভাবে স্বাস্থ্য এবং রোগ জড়িত, এইটা এই বিষয়গুলি নিয়ে রিসার্চ করাটাই কিন্তু ইথনোগ্রাফির রিসার্চের কাজ, বা এই রিসার্চ করে আমরা এই বিষয়গুলি জানতে পারবো। এরপরে আছে গ্রাউন্ডেড থিওরি, ইট ইজ অল অ্যাবাউট বিল্ডিং থিওরিস, থিওরিতে কন্ট্রিবিউট করার জন্য রিসার্চ প্রয়োজন, আমরা এর আগে বলেছিলাম সেটাই। দেখুন এখানে কোয়ালিটেটিভ এই রিসার্চগুলি কিন্তু থিওরি বিল্ডিংয়ের জন্য হেল্প করে। সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম, স্টাডিজ পার্সোনাল ইন্টারঅ্যাকশন, কমিউনিকেশন প্যাটার্ন, ইন্টারপ্রিটেশনস অ্যান্ড রিয়াকশনস, দিস ফ্যাক্টার্স ক্যান ইনফ্লুয়েন্স হাউ পিপল চেঞ্জ দেয়ার হেলথ প্র্যাকটিসেস ওভার দ্য টাইম। সো পার্সোনাল ইন্টারঅ্যাকশন, কমিউনিকেশন প্যাটার্ন, ইন্টারপ্রিটেশন এবং রিয়াকশনস, এই বিষয়গুলি নিয়ে স্টাডি করা হয়
সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম এই রিসার্চ মেথডে। হিস্টোরিক্যাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ কী করে, সিস্টেম্যাটিক্যালি রিভিউ করে টপিক, কালচার অর গ্রুপ অ্যান্ড সাবজেক্টস হিস্ট্রি। এরপরে দেখুন ফেনোমেনোলজি, ফেনোমেনোলজি ইউজেস পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইনসাইট টু ইনফর্ম দ্য অথার্স কনক্লিউশন। একজন অথার যেটা কনক্লিউশন দিয়েছেন বা একজন অথার যে প্যারা লিখেছেন সেটার ইনসাইডে ঢোকা। আমরা অনেক সময় রূপক কবিতা দেখেছি, যেমন রবীন্দ্রনাথের সোনার তরী একটি রূপক কবিতা, এরকম যে কোনো কনক্লিউশনে রিসার্চার যা বলতে চেয়েছেন বা রিসার্চার যা কনক্লিউশন দিয়েছেন সেটার ইনসাইটটা কী, সেটা নিয়ে রিসার্চ করা ফেনোমেনোলজি। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব রিসার্চের গোল কী। যদিও প্রত্যেকটি রিসার্চের স্পেসিফিক ওন গোল আছে, এরপরেও রিসার্চের গোলগুলিকে আমরা চারটি ব্রড ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, এক্সপ্লোরেশন। নাম্বার টু, ডেসক্রিপশন। নাম্বার থ্রি, কজাল এক্সপ্লানেশন। নাম্বার ফোর, প্রেডিকশন। এক্সপ্লোরেশন বুঝতে পারছেন, অনুসন্ধান করবেন যে কোনো বিষয়ে, রিসার্চের গোলই হচ্ছে অনুসন্ধান করা। ডেসক্রিপশন, অনুসন্ধানের পরে বর্ণনা করা। কজাল এক্সপ্লানেশন, কিছুক্ষণ আগে কজাল বিষয়গুলি নিয়ে আলোচনা হলো। প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যৎ চিন্তা করা, ভবিষ্যতে এটা হতে পারে, এটা এই অ্যাজাম্পশন করা রিসার্চের গোল। শিক্ষার্থী বন্ধুরা, একজন ভালো রিসার্চারের কী কী কোয়ালিটি থাকা দরকার, দেখুন অনেক ধরনের কোয়ালিটি এখানে দেওয়া হয়েছে। একজন ভালো রিসার্চার ইমাজিনেটিভ হবে, একজন ভালো রিসার্চার অবজারভেন্ট হবে, অনেস্ট হবেন, পেশেন্ট হবেন, ধৈর্য থাকতে হবে তার, ডেডিকেটেড হবেন, কাজের প্রতি নিবেদিত হতে হবে তাকে, পারসিস্টেন্ট হতে হবে, খুব অধ্যবসায়ী হতে হবে, ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, ওয়াইজ হতে হবে, এথিক্যাল হতে হবে, ইন্টেলেকচুয়াল হতে হবে, অর্থাৎ বুদ্ধিদীপ্ত না হলে তো একজন ভালো রিসার্চার রিসার্চ করতে পারবেন না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ রিসার্চ সম্পর্কে ইন জেনারেল জানতে পারলাম, রিসার্চ কী, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স কী, রিসার্চের পারপাস কী, রিসার্চের টাইপ, ক্লাসিফিকেশন, এগুলি জানতে পারলাম। এবারে আমরা জানবো নার্সিং রিসার্চ কী, নার্সিংয়ের রিসার্চের ইম্পর্টেন্স কী, নার্সিং রিসার্চের স্কোপগুলি কী, এটা সম্পর্কে আমরা এবারে জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি নার্সিং রিসার্চকে কীভাবে ডিফাইন করা হয়েছে। দ্য জার্নাল অফ নার্সিং এডুকেশন ডিফাইন্স নার্সিং রিসার্চ অ্যাজ দ্য সিস্টেম্যাটিক ইনকোয়ারি ডিজাইন্ড টু ডেভেলপ নলেজ অ্যাবাউট ইস্যুস অফ ইম্পর্টেন্স টু নার্সেস ইনক্লুডিং নার্সিং প্র্যাকটিস, নার্সিং এডুকেশন অ্যান্ড নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন। তো জার্নাল অফ নার্সিং এডুকেশন, তারা নার্সিং রিসার্চকে মূলত নার্সিং প্র্যাকটিস, নার্সিং এডুকেশন এবং নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটা ভাগে নার্সিং রিসার্চকে তারা ফোকাস করেছে। এবং নার্সিং রিসার্চকে কিন্তু তারা বলেছে একটা সিস্টেম্যাটিক ইনকোয়ারি। আমরা রিসার্চ ইন জেনারেল আমরা যেটা পড়ে আসলাম রিসার্চের ডেফিনিশন, দেখুন এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না, নার্সিং রিসার্চকেও কিন্তু সিস্টেম্যাটিক ইনকোয়ারি বলা হয়েছে, যে আপনার নলেজ ডেভেলপ করার জন্য। এখানে নার্সিংয়ের তিনটা ভাগ ক্ষেত্রকে এখানে ভাগ করা হয়েছে, নার্সিং প্র্যাকটিস আমরা হাসপাতালে যেটা করে থাকি, নার্সিং এডুকেশন নার্সিং শিক্ষাক্ষেত্রে যেটা হয়, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নার্সিং প্রশাসন। এই তিন ভাগেই কিন্তু রিসার্চকে তারা ফোকাস করেছে। এরপরে আসুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং রিসার্চ ইউএসএ, তারা কি বলেছে। তারা বলেছে নার্সিং রিসার্চ প্রোভাইডস দ্য সাইন্টিফিক বেসিস ফর দ্য প্র্যাকটিস অফ দ্য প্রফেশন ইউজিং মাল্টিপল ফিলোসফিক্যাল অ্যান্ড থিওরি বেসড অ্যাপ্রোচেস অ্যাজ ওয়েল অ্যাজ ডাইভার্স মেথোডোলজিস। নার্সিং রিসার্চ ফোকাসেস অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এস্টিমেট অফ দ্য সিমটমস অফ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইলনেস, প্রিভেনশন অর ডিলেড অনসেট অফ ডিজিজ অর ডিসএবিলিটি অর শোয়িং দ্য প্রোগ্রেশন দেয়ার অফ ফাইন্ডিং ইফেক্টিভ অ্যাপ্রোচেস টু অ্যাচিভ অ্যান্ড সাস্টেইন অপটিমাল হেলথ অ্যান্ড ইম্প্রুভমেন্ট অফ দ্য ক্লিনিক্যাল সেটিংস ইন উইচ কেয়ার ইজ প্রোভাইডেড। তারা বিশদভাবে একটি ডেফিনিশন দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং রিসার্চ। এই রিসার্চে কিন্তু তারা মূলত নার্সিং সার্ভিসটাকে হাইলাইট করেছে। আমাদের হাসপাতালে
রোগী সেবায় রোগীর অ্যাকিউট এবং ক্রনিক ইলনেস, রোগীর প্রিভেনশন কিংবা তাদের ডিজিজ, এটার ডিলেট অনসেট বা তাদের ডিসেবিলিটি, তাদের প্রোগ্রেশন, দেখুন স্লোয়িং দ্য প্রোগ্রেশন, এই সব বিষয়গুলি সম্পর্কে নলেজ গ্যাদার করার জন্য যে স্টাডি সেটাকে তারা নার্সিং রিসার্চ হিসেবে অবহিত করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আসলে নার্সিং রিসার্চের স্কোপ কী, কোথায় কোথায় কোন কোন ফিল্ডে আমরা নার্সিং রিসার্চ করতে পারি। আমাদের প্রথম যে ডেফিনিশনটা আমরা দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু আমরা দেখুন স্কোপগুলি পেয়ে যাই। অর্থাৎ নাম্বার ওয়ান, ক্লিনিক্যাল নার্সিং প্র্যাকটিস। আমরা হাসপাতালে যে কাজগুলি করি রোগীর সাথে, সেই জায়গাতে নার্সিং রিসার্চের সবচেয়ে বড় ক্ষেত্র। নাম্বার টু, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং প্রশাসন। এই প্রশাসন কিন্তু হাসপাতাল নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের বিভিন্ন নার্সিং কলেজ ইনস্টিটিউটগুলিতে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের কমিউনিটি পর্যায়ে পাবলিক হেলথ লেভেলেও কিন্তু নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন আছে। এই সব জায়গাগুলিতেই কিন্তু নার্সিং রিসার্চ হতে পারে। নাম্বার থ্রি, নার্সিং এডুকেশন। এডুকেশন ফিল্ডে একাডেমিক রিসার্চ তো সবসময়ই হয় এবং এটা রিসার্চের, নার্সিং রিসার্চের একটা বড় ক্ষেত্র। নাম্বার ফোর, হেলথ সিস্টেম অ্যান্ড কেয়ার আউটকাম। এই বিষয়টি ইন জেনারেল, আপনার শুধুমাত্র নার্সিং না, আপনি পুরো হেলথ সিস্টেমকে নিয়ে এখানে কাজ করতে পারেন এবং কেয়ার আউটকামটা কী সেই বিষয়ে কিন্তু ফোকাস করে নার্সিং রিসার্চ হতে পারে। অর্থাৎ নার্সদের রিসার্চের ক্ষেত্রগুলি কিন্তু অনেক বিশদ এবং অনেক বৃহৎ। আপনি হাসপাতাল থেকে শুরু করে একেবারে হেলথ সিস্টেম পর্যন্ত, ন্যাশনাল হেলথ সিস্টেম পর্যন্ত আপনার রিসার্চের ক্ষেত্র আছে, সুযোগ আছে। শিক্ষার্থী বন্ধুরা, নার্সিং রিসার্চ কেন দরকার, কেন আসলে এই রিসার্চ বিষয়টাই আপনারা পড়ছেন, বা নার্সিং পেশায় আসলে কেন রিসার্চ দরকার, তো চলুন জেনে নিই। নাম্বার ওয়ান, টু ডিসকভার, ভেরিফাই স্ট্রাকচার অ্যান্ড রিস্ট্রাকচার দ্য প্রফেশনাল নলেজ অব দ্য নার্সেস থ্রু আ সিস্টেম্যাটিক ইনকোয়ারি। দেখুন, আপনার বা আমার, আমরা যারা নার্সিং পেশায় আছি, নার্সিং পেশায় আমাদের যে নলেজ, নার্সদের যে প্রফেশনাল নলেজ, সেই নলেজগুলি, নতুন নতুন নলেজ ডিসকভার করা, সেগুলিকে আরও ভেরিফাই করা, সেগুলিকে স্ট্রাকচার করা এবং রিস্ট্রাকচার করা, এই জিনিসটা কিন্তু, এই বিষয়গুলি কিন্তু একটা সিস্টেম্যাটিক ইনকোয়ারির মধ্য দিয়ে হয়। সুতরাং নার্সিংয়ের রিসার্চের প্রথম এবং প্রধান ইম্পর্টেন্স হিসেবে এটাকে দেখানো হয়েছে। নাম্বার টু, টু ভ্যালিডেট ইম্প্রুভমেন্ট ইন নার্সিং কেয়ার, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখুন, নার্সিং কেয়ার, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এবং নার্সিং ম্যানেজমেন্ট আরও ভালো করে যেন আমরা দিতে পারি, সেজন্য কিন্তু নার্সিং রিসার্চের দরকার। নাম্বার থ্রি, টু মেক হেলথ কেয়ার এফিশিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট ইফেক্টিভ। এবারে দেখুন, আমাদের শুধু নার্সিং কেয়ার না, পুরো হেলথ সিস্টেম নিয়ে বলা হচ্ছে, অর্থাৎ হেলথ কেয়ারকে আরও এফিশিয়েন্ট করা এবং কস্ট ইফেক্টিভ করা, যাতে করে মানুষ কম খরচে ভালো সেবা পায়, সেজন্য কিন্তু নার্সিং রিসার্চের দরকার। নাম্বার ফোর, টু মোল্ড দ্য অ্যাটিটিউডস, ইন্টেলেকচুয়াল কম্পিটেন্স অ্যান্ড টেকনিক্যাল স্কিল অব দি নার্সেস। নার্সদের অ্যাটিটিউড, ইন্টেলেকচুয়াল কম্পিটেন্স এবং টেকনিক্যাল স্কিলগুলিকে আরও শেপে আনা, অর্থাৎ আরও ভালো করা, এটার জন্য নার্সিং রিসার্চ দরকার। নাম্বার ফাইভ, টু ফিল দ্য গ্যাপস বিটুইন নলেজ অ্যান্ড প্র্যাকটিস অ্যামাং দ্য নার্সেস। আমাদের অনেক বিষয়ে হয়তো অনেক নলেজ আমাদের আছে, কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করি না বা প্র্যাকটিস করি না, বা প্র্যাকটিস করতে গেলে হয়তো নলেজ এবং প্র্যাকটিসের মধ্যে একটা গ্যাপ রয়ে যায়, তো সেই গ্যাপটা ফিল আপ করার জন্য কিন্তু আমাদের রিসার্চ প্রয়োজন। নাম্বার সিক্স, টু ফস্টার কমিটমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। নার্সদের কাজের যে কমিটমেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি, সেটাকে ফস্টার করার জন্য, আরও ত্বরান্বিত করার জন্য আমাদের নার্সিং রিসার্চ দরকার। নাম্বার সেভেন, টু আইডেন্টিফাই দ্য রোল অফ নার্সেস ইন চেঞ্জিং সোসাইটি। দেখুন, আমাদের সমাজ ক্রমবর্ধমানভাবে পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন কেয়ার সিস্টেম আসছে বা মানুষের ডিমান্ড বিভিন্নভাবে দরকার হচ্ছে, এখন কিন্তু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে, সুতরাং সেবার পদ্ধতিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এই জিনিসগুলি, চেঞ্জিং সোসাইটিতে নার্সের রোল কী হবে সেটা আইডেন্টিফাই করার জন্য রিসার্চের প্রয়োজন। নাম্বার এইট, টু ডিসকভার নিউ মেজার্স
ফর নার্সিং প্র্যাকটিস। নার্সিং প্র্যাকটিস প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে সারা বিশ্বব্যাপী গবেষণার মাধ্যমে নার্সিং প্র্যাকটিস কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং চেঞ্জ আসছে বিভিন্ন কিছুতে, সেইগুলি ডিসকভার করার জন্য কিন্তু নার্সিং রিসার্চের প্রয়োজন। নাম্বার 9, টু ইম্প্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ নার্সিং এডুকেশন। নার্সিং এডুকেশনের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য অবশ্যই রিসার্চের প্রয়োজন। রিসার্চের মাধ্যমে আমাদের জানতে হবে যে আমরা আজকে যে এডুকেশনটা গ্রহণ করছি আগামী 10 বছর পরে এই কারিকুলাম থাকবে না বা কারিকুলাম আরও রিভাইজড হবে, সেই সময়কার চাহিদা অনুযায়ী কারিকুলাম আপডেটেড হবে। কিন্তু সেটা কীভাবে হবে, অর্থাৎ নার্সিং এডুকেশনটা সেই সময়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপডেটেড করা হবে, কিন্তু সেটা কীভাবে করা হবে, রিসার্চের মাধ্যমেই করা হবে। অর্থাৎ রিসার্চের মাধ্যমেই এখনকার গ্যাপগুলি 10 বছর পরে, 10 বছর আগের গ্যাপগুলি খুঁজে বের করেই কিন্তু কারিকুলামটা ডেভেলপ করা হবে। এই 10 বছর হয়তো 10 বছর না, এটা প্রতি বছর বছর হতে পারে, কিংবা আরও কম সময়ের মধ্যে কিন্তু এই বিষয়টা হতে পারে। অর্থাৎ আমাদের নার্সিং এডুকেশনকে আরও কীভাবে স্ট্যান্ডার্ড করা যায়, কীভাবে আরও ইম্প্রুভ করা যায়, সেজন্য নার্সিং রিসার্চের দরকার। নাম্বার 10, টু টেক প্রম্পট ডিসিশন বাই নার্স অ্যাডমিনিস্ট্রেটর ইন ডিফারেন্ট প্রবলেমস। বিভিন্ন সমস্যায় নার্স অ্যাডমিনিস্ট্রেটর কত তাড়াতাড়ি, কত দ্রুত, কত ভালো একটি ডিসিশন নিতে পারবেন, সেটা কিন্তু তার রিসার্চ করার উপরেই ডিপেন্ড করবে। নাম্বার 11, টু রিফাইন দ্য এক্সিস্টিং থিওরিস অ্যান্ড ডিসকভার দ্য নিউ থিওরিস অফ নার্সিং। এক্সিস্টিং যে থিওরিগুলি আমাদের আছে সেগুলি রিফাইন করা এবং নতুন নতুন থিওরিগুলি তৈরি করা বা এস্টাবলিশ করা, ডিসকভার করার জন্যও কিন্তু নার্সিং রিসার্চের প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে যা যা আলোচনা করলাম আমরা আরেকবার একটু বলি। আমরা আজকে রিসার্চ কী এটা জেনেছি, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স জেনেছি, রিসার্চের পারপাস জানতে পেরেছি, রিসার্চের টাইপসগুলি জানতে পেরেছি, রিসার্চ মেথড কীভাবে ক্লাসিফাই করা যায় এটা জানতে পেরেছি, রিসার্চের গোল কী সেটা জানতে পেরেছি, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে নার্সিং রিসার্চ কী সেটা আমরা জানতে পেরেছি। নার্সিং রিসার্চ এর ডেফিনিশন আমরা দুটা প্রতিষ্ঠানের ডেফিনিশন আপনাদের দেখিয়েছি, আপনারা এটা পড়বেন, কিংবা আপনারা বই থেকে বা গুগল সার্চ করে আরও বিভিন্ন ধরনের ডেফিনিশন আছে সেগুলিও আপনারা জানতে পারবেন। নার্সিং রিসার্চের কী কী স্কোপ আছে, অর্থাৎ কোন কোন ফিল্ডে নার্সিং রিসার্চ করা যায়, সেই বিষয়গুলি আমরা এখানে বলেছি। তো আমাদের পেশার জন্য, নার্সিং পেশার জন্য, যেহেতু আমরা হেলথ নিয়ে কাজ করছি, মানুষের জীবন, মানুষের মৃত্যু, মানুষের ভালো হওয়া, মানুষের মন্দ থাকা সব কিছু কিন্তু নার্সের উপর ডিপেন্ড করছে। সুতরাং আপনার কেয়ার সিস্টেমকে প্রতিনিয়ত আপডেটেড রাখার জন্য রিসার্চের দরকার, রিসার্চের কোনো বিকল্প নেই। তো আপনাদের অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কোনো বিষয় আপনারা না বুঝতে পারেন, তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। আর যেটা ফাইনালি যেটা রিকোয়েস্ট থাকবে, শুধুমাত্র একটি লেকচারের উপর ডিপেন্ড না করে এটা হয়তো আপনার জন্য একটা গাইড হিসেবে কাজ করবে। আপনি বই পড়ুন, আরও বেশি ইন্টারনেট সার্চ করুন, রিসার্চ সম্পর্কে আরও বেশি জানুন। তো আজকের মতো এতটুকুই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।